नमस्कार, जय हिंदू राष्ट्र। दुदिन आगे ही आपनादे सामने आमी पेश करे छिलाम हल्दिया पोर्ट स्कैम निये। 31,500 कोटी टाकार एई स्कैम, एते जड़ित समस्त राजनैतिक नेतारा नेतागण एवं जारा पश्चिमबंगे रयेछे एवं तादेर जे पलिटिकल पार्टीज तारा। এটা অলরেডি আমি সিবিআইকে দেওয়ার জন্য কেন্দ্রীয় প্রধানমন্ত্রী মাননীয় মোদিজিকে 2014-তে দিয়েছিলাম। উনি সিবিআইকে এটা হ্যান্ডওভার করার পরে সিবিআই রেডও করেছিল, কিন্তু তারপরে যথারীতি আরও কিছু কেন্দ্রীয় অনুমোদনের যখন প্রয়োজন হলো, দেখা গেল কোনো রকমই অনুমোদন এলো না, বরঞ্চ এই কেসটা পুরো ঠান্ডা ঘরে চলে গেল। এবারে যারা মেন অভিযুক্ত, আমি ওই সময় আমাদের অনেক কিছু বিসর্জন দিয়ে এটা তদন্ত করে এবং আমার এই তদন্তের জন্য যে সমস্ত অফিসাররা আমাকে হেল্প করেছিল তাদের প্রত্যেকের চাকরি গেছে, তাদের প্রত্যেকের চাকরি গেছে কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে। যা যা আমি রেকমেন্ডেশন করেছিলাম রিগার্ডিং ব্যবসা করা, কিভাবে ব্যবসা করতে হবে পোর্টের মধ্যে যাতে ফেয়ার বিজনেস হয়, ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, সেই সম্বন্ধে সমস্ত রেকমেন্ডেশন ওনারা নিয়েছেন, কিন্তু কোনোবারেও আমাদেরকে ফার্দার কনসাল্ট করেননি। তো এত অনেক লোকের স্যাক্রিফাইসের পরে যখন এটা ঠান্ডা ঘরে সিবিআইতে চলে যায়, আর আমি সুদূর আমার রাজনৈতিক অ্যাক্টিভিটিসের জন্য আমি পশ্চিমবঙ্গ ছেড়ে আমি দিল্লিতে চলে যাই, আমি কিন্তু ট্র্যাক রাখতে থাকি যে এটার হলোটা কী। এবারে যারা মেন অভিযুক্ত আর যারা এখন জীবিত, যাদের মধ্যে মানুষ এখনও যেসব নেতাগণেরা ডাইরেক্টলি লিঙ্কড এবং ডাইরেক্টলি জীবিত, একজন হচ্ছে শিপিং মন্ত্রী, একজন ছিলেন হলদিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান এবং তমলুক পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির এমপি, এবং আর একজনও ভূতপূর্ব এমপি তমলুক পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি। এই তিনজন কিন্তু মেন। আমি যে এই বক্তব্যগুলো রেখেছি, যাদের নামে আমার কাছে নথি আছে বা যে স্ক্যামটাকে আমি পার্সোনালি হুইসেল ব্লোয়ার হিসেবে মানুষের সামনে তুলে ধরেছি, আমি তো সেই ব্যাপারেই বলবো। আমি তো কানা ঘোষা কোথা থেকে কারুর নামে চুরির, কারুর নামে ডাকাতির বদনাম কেউ করে দিল আমি সেটা করব ইরেসপন্সিবলি, আমি তো সেটা করতে পারি না। যে স্ক্যাম আমি নিজের হাতে হ্যান্ডেল করে সেটাকে সিবিআইকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে এবং তদন্ত হয়েছে, কিন্তু যখন ফার্দার অনুমোদন চাইতে যখন পাঠালেন সিবিআই এর তরফ থেকে, তখন কোনো রকম শিপিং মন্ত্রণালয় থেকে, মানে নীতিন গডকরিজির যে ডিপার্টমেন্ট ছিল সেখান থেকে কোনো নো অবজেকশন এলো না। তাই এটা এখন ঠান্ডা ঘরে পড়ে আছে। আমার বক্তব্য হচ্ছে যে হলদিয়া পোর্টকে দেখানো হয়েছিল, আমি যখন এটা স্ক্যামটাকে দেখেছিলাম, যে হলদিয়া পোর্ট লসে রান করছে, অতএব 33,000 পেনশনার তারা তাদের পেনশন পাচ্ছে না, এবং কিছুদিন বাদেই হলদিয়া পোর্টকে বন্ধ করে দিতে হবে। কেন এত লসেতে কেন্দ্রীয় মন্ত্রণালয় 2013-12-13-র কথা বলছি, তারা মোটামুটি ডিসাইড করেছে যে আমরা এত লস রানিং যে পোর্ট সেটা আমরা চালাবো না। এদিকে যে পোর্টকে কেন্দ্র করে একটা কোম্পানি 500-600 কোটি টাকা লাভ করে বিজনেস করে চলে যাচ্ছে, সেখানে পোর্ট 200-300 কোটি টাকার লস দেখাচ্ছে, লাইবিলিটিস দেখাচ্ছে, আর 33,000 পেনশনারদের পেনশন দিচ্ছে না, এ কত বড় অন্যায়। এই অন্যায়টা দেখতে দেখতে আমি এখন দেখতে পাচ্ছি যে এই সময় কেন আমি বললাম, এই সময় আমি কলকাতায় এসেছিলাম, আমি পশ্চিমবঙ্গে এসেছি, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যারা চোর তাদেরকেই এখন হিরো করে দেওয়া হচ্ছে, যারা ডাকাতি করেছে তাদেরকেই হিরো বানিয়ে দিচ্ছে। এটা একটা সাধারণ মহিলা, একজন সাধারণ মানুষ হিসেবে এবং এই দেশের জনগণের ভালো যারা চায় হিতাকাঙ্ক্ষী হিসেবে আমার এটা মনে হলো যে এটা আমার রাইট, এটা আমার অধিকার এটা বলা, যে আমি নিজে হুইসেল ব্লোয়ার হিসেবে যে স্ক্যামটা ধরিয়ে দিয়েছিলাম সেটি এখন হিমঘরে চলে গেছে সিবিআইয়ের। কেন গেছে কী বৃত্তান্ত আমার জানা নেই। আর যারা এই স্ক্যামেতে ডাইরেক্টলি রেসপন্সিবল, এই পুরো স্ক্যামেতে তো অনেক লোক রয়েছে, সব পলিটিক্যাল পার্টিরা রয়েছে, তাদের
সিবিআই যদি আজকে এনকোয়ারি করতে পারত ঠিক করে, এতদিনে তো ফয়সলা হয়ে যেত। আজকে যারা আপনাদের সামনে ভোট নিয়ে চেঁচাচ্ছে, তারা তো ভোট চাইবে কি? তারা তো জেলে, তারা তো অ্যাকচুয়ালি জেলে যেত। 31,400 কোটি টাকার যে স্ক্যামটা, সেটা যদি একটা মেজর পোর্টের থেকে হয়, তাহলে আপনারা ভাবুন যে কটা পোর্ট আছে আমাদের হোল ইন্ডিয়াতে, কত লক্ষ কোটি টাকার এটা স্ক্যাম। এই স্ক্যামের দিকে কারুর নজর নেই এখন, এটা একটা ভোট মানে একটা উৎসব টাকা পয়সার। হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন, 216 যোধপুর কলোনি। ফোন 9836300333 অথবা 9748369628। খেলা যদি এতই সব নেতাদের কাছে টাকা থাকে, তো কোভিড-19 সময় টাকাগুলো গিয়েছিল কোথায়? দিল্লিতে মাইগ্রেন্ট ওয়ার্কাররা খেতে পাচ্ছে না, থাকতে পাচ্ছে না, রাস্তায় ঘুরে তারা বিহারে, বেঙ্গলে এবং ইউপিতে যে ফেরত আসবে, একটা বাস নেই তাদেরকে নিয়ে আসার জন্য, একটা খাবারের জায়গা নেই, এত দুরবস্থা। এটা কি প্রয়োজন ছিল? তার নেতাদের কাছে এত টাকা ভোটের সময় থাকে, কোটি কোটি টাকা ভোটের সময় লুট মানে স্প্রেড করার জন্য, খরচা করার জন্য থাকে, আর যখন মানুষের পাশে দাঁড়ানোর সময় হয় তখন কিচ্ছু থাকে না। আজকে অখিল ভারত হিন্দু মহাসভার ভলেন্টিয়াররা আমরা কমসে কম উত্তরপ্রদেশের হাইওয়েতে খাবারের ভাণ্ডারা খুলেছিলাম, কলকাতাতে আমরা ভারত সেবাশ্রম সংঘ এবং বিভিন্ন আশ্রমের সাহায্যে কিছু লোককে আমরা চাল ডাল সবজি কিছু দিতে পেরেছি। আমাদের খুব অল্প আমাদের সাধন, কিন্তু তার মধ্যে লোকের পাশে থাকার চেষ্টা করেছি। এই সব নেতারা কোথায় ছিল? সেখানে একটা কেন্দ্রীয় নেতাকে দেখতে পাওয়া যায়নি, একটা কোনো এমএলএকে দেখতে পাওয়া যায়নি, একটা এমপিকে দেখতে পাওয়া যায়নি। এরা ছিল কোথায় কোভিড-19 সময়? আমরা কি এতই ছোট্ট আমাদের স্মরণ শক্তি যে আজকে ভোট উৎসবে সবাই মেতে গিয়ে আমরা ভুলভাল নেতাদেরকে নিজেদের নেতা বলে মনে করব? কখনো কোনো গাছের ছাল অন্য গাছে লাগলে সেই গাছ হয়ে যায়? এই যে মাইগ্রেশন, আগে আমি শুনতাম গ্রাম থেকে শহরে মানুষ আসে রোজগারের জন্য, এখন তো দেখছি একদল থেকে আর এক দলে আসাটা ফ্যাশন হয়ে গেছে রোজগারের জন্য, নিজেদেরকে স্ক্যাম থেকে বাঁচানোর জন্য। আজকে বিজয় মালিয়া বলুন, ললিত মোদি বলুন, সবাই চুরি করে ভারতে, চলে যায় লন্ডনে। তো আমাদের পলিটিক্যাল লন্ডন কি একটা পার্টি হয়ে গেছে? যত চোর, ঠকবাজ আর বড় বড় ডাকাত, বড় বড় স্ক্যামস্টার তার সেখানে সামিল হয়ে বলছে আমরা ধোয়া তুলছি পাতা, আর আর একটা দল তাদেরকে শেল্টার দেয় এইসব স্ক্যাম করার জন্য। আজকে এই যে পলিটিক্যাল ড্রামা চারিদিকে চলছে, বিশেষত পশ্চিমবঙ্গ নিয়ে আমি এত চিন্তিত কেন? কেন আমরা একটা বর্ডার স্টেট, পাশে বাংলাদেশ, সেখানে মাইনরিটিদের ওপর যে অত্যাচার হচ্ছে, যেভাবে কাটা ছেঁড়া হচ্ছে, আর কি জানেন, যে কোনো জায়গায় অত্যাচারটা প্রথমেই মেয়েদের ওপর পড়ে, সেই জায়গাটা আমার প্রচণ্ড দুঃখ যে আজকে সত্যিকারের যদি হিন্দু সমাজের পাশে দাঁড়ানোর কোনো লোক যদি কোনো নেতা থাকতো, তাহলে আজকে বাংলাদেশ হিন্দুদের এই রকম দশা হতো না। চোখ রাঙিয়ে ভারতের সরকার বলতো আগে আমার মাইনরিটিদের তুমি সুরক্ষা দাও, তারপরে তোমার সঙ্গে কোনো কথাবার্তা। এনিমি স্টেট ডিক্লেয়ার করে দেওয়া উচিত বাংলাদেশকে আর পাকিস্তানকে। কিন্তু কোথায় কি হচ্ছে? সেখানে গিয়ে তো খুব বন্ধুত্ব হচ্ছে, আর বাঙালি হিন্দুদের ওপর যে অত্যাচার, সেটাকে তারা গান্ধারী আর ধৃতরাষ্ট্রের মতন চোখে পট্টি বেঁধে ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের যে অনাচার অবিচার একটা সমাজের ওপর হচ্ছে, জনতার ওপরে হচ্ছে, আমার এখন এই মুহূর্তে বলার এটাই আপনাদের কাছে দরকার ছিল। কেন এটাই আমার কাছে বলো, কলকাতার সবে এসেছে আমার কাছে, তো আমি বললাম ভাই আমার কাছে একটা বহুত বড় খবর আছে যেটা জনতার কাছে অবধি পৌঁছে দিতে হবে, যে আমি এত বড় একটা স্ক্যামকে ধরপাকড় করে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করলাম, তারা সিবিআইকে দিয়ে তারপরে ঠান্ডাঘরে পাঠিয়ে দিল। সিবিআইকে সব কেস দেওয়া মানে কি তাদের রেফ্রিজারেটরের ভেতরে আটক করে রাখা? কি লেনদেন এমন হয়, কি বোঝাপড়া এমন হয় যে সব কিছুই আইস চেম্বারে চলে যায়? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যখন কোভিডের সময় বিভিন্ন পেশেন্টরা, বিভিন্ন লোকেরা অত্যাচারিত ফিল করছিল এবং নেগলেক্টেড ফিল করছিল, আমি এফআইআর করেছিলাম।
होम मिनिस्ट्री कोनो स्टेप नहीं তাবলিগে জামাতের বিরুদ্ধে আমি এফআইআর করেছি কেন্দ্রীয় হোম মিনিস্ট্রি কোনো তার এগেইনস্টে কোনো স্টেপ নেয়নি তো কে কাকে লাগবে আজকে বাংলাদেশী যে হিন্দুরা নিপীড়িত হয়ে এতদিন ধরে তারা ভোটার আইডি কার্ডে ভোট দিয়ে কত এমপি এমএলএ করিয়ে দিয়েছে আসামে কিন্তু 11 লক্ষ সেই বাঙালি হিন্দুরা ডিটেনশন ক্যাম্পে আর এখানে দেখুন রোহিঙ্গারা না তারা আমাদের ভারতবাসী ना आमादे संस्कार संस्कृति तादे संगे मेले समस्त जायगाय छड़िए छिटिए भालो भावे रोयेछे गत सरकारे स्टेट सरकारेर भरण पोषणे तारा महल तबियाते आछे शुधु एखानकार नय आजके आपनारा आमार संगे चलुन दिल्लीते दिल्लीते कलोनिर पर कलोनि रोहिंगारा एकेबारे आईफोन निये घुरे बेड़ाच्छे आर सेखाने पाकिस्तानी हिंदूरा नालीर पाशे बिना इलेक्ट्रिसिटी बिना खावा दावाय रही है जरा घर दुआर छेड़े धर्म तारा निजे धर्म परिवर्तन ना करे तारा एसे शुद्ध हिंदुस्तानी एसे तारा एक शेल्टर पावे तारा सहानुभूति पावे आमादेर साथ पावे तारा उल्टे दुर्व्यवहार पाच्छे किछु लोक के डिटेंशन कैम्पे किछु लोक के कलोनी धारे जेखाने ड्रेनेज जल साराक्षण माछी मशा घुरे बेड़ाच्छे आर काँचा घर एकदिक थेके एकटु बृष्टि पड़ले एकटु हावा बोइले पड़े जाए सेई सब जायगार पाकिस्तानी हिंदूरा रयेछे बांगाली हिंदूरा बांग्लादेश थेके एसे रयेछे आर सेखानेई रोहिंगारा आईफोन निये घुरे बेड़ाच्छे तादेरके जे जायगा देवा हयेछे सेई जायगाते एयर कंडिशन अब्दि एसे गेछे एत सहयोगिता तो कादेर निये आमरा बाँचबो কাদের উপর ভরসা করব যারা স্ক্যাম করে এসেছে তাদেরকে নেতৃবর্গ বলে ঘোষণা করা হচ্ছে তাদেরকে মেন করে দেওয়া হচ্ছে এতদিন ধরে যে বিভিন্ন লোক অবদান করলো হিন্দু মুভমেন্টের জন্য হিন্দু সমাজের জন্য তাদের কি হলো তাহলে তারা কেন কোথায় তাদেরকে এরকম করে কোণঠাসা করা হলো কেন আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আগেরবারে যে হলদিয়া পোর্ট স্ক্যাম এখনই কেন তোলা হলো এখন এই জন্য তোলা হলো কেন এই সময় আমার কাছে সুযোগ এসেছে এই সুযোগে আমি বলতে বাধ্য হলাম যে একদল চুরি করে আর একদল চুরি জোরকে শেল্টার দেয় তাহলে জনতা যাবে কোথায় আর আমি সেই চুরির কথা বলতে পারি যে চুরিটা আমি পার্সোনালি নিজে একটা পদে থেকে তো আমি কে কি বলল তার উপরে কারোর আরোপ লাগাতে পারি না আমি যেটা নিজের হাতে সুখবর 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 মিষ্টি প্রিয় বাঙালিদের জন্য মিষ্টি উপহার নিয়ে এসেছে গাঙ্গুরাম হ্যাঁ আপনাদের প্রিয় মিষ্টির ম্যাজিকের দোকান এবার হিন্দমোটর শহরেই 14ই মার্চ থেকে খুলে গেছে আপনার প্রিয় গাঙ্গুরামের দোকান হিন্দমোটর রেল স্টেশনের নিকটে আপনজন ক্লাবের কাছেই 1892 সাল থেকেই নিজেদের তৈরি সুস্বাদু মিষ্টি প্রস্তুতকারক এবার আপনার তৃপ্তি নিবারণের জন্য এসে গেছে আপনারই শহরে আধুনিক প্রযুক্তি ও স্বচ্ছতার পরিকাঠামো নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত এই দোকান তৃপ্তি মেটাতে সকাল 7:30 থেকে খোলা থাকবে রাত 10:30 অবধি সমস্ত করোনা বিধি মেনে আমরা প্রস্তুত আপনার জন্য তাহলে আর দেরি না করে আজই চলে আসুন মিষ্টিমুখ করতে যে স্ক্যামটাকে ধরপাকড় করেছি আমি সেই বিষয়ে বলতে পারি আজকে আপনি আপনারা নন্দীগ্রামে বলুন প্রপার রেড করতে বলুন হলদিয়া পোর্টের ধারে প্রপার রেড করতে মাটির ঘরের নিচে বেআইনি অস্ত্র অবধি রাখা আছে আজকে হলদিয়া পোর্টেতে কি না হয় আমি এর বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছিলাম বলে আমাকে একটা সাইডে সরে যেতে হয়েছিল কিন্তু আমার গলার আওয়াজ কেউ থামাতে পারিনি আবার আমি মেন স্ট্রিমে এসে আমি স্রোতে এসে জনতাকে বলে দিয়েছি পূর্ব মেদিনীপুরে আপনারা যেখানে হোক যার কাছে হোক চলে যান গিয়ে জিজ্ঞেস করুন যে এরকম কোনো মুভমেন্ট হয়েছিল কোর্ট স্ক্যাম নিয়ে সবাই জানে জনে জনে জানে এই ব্যাপার নিয়ে এই দুর্নীতি নিয়ে আজকে যিনি দাঁড়িয়েছেন নন্দীগ্রামে নন্দীগ্রামের মানুষ হিসেবে দাঁড়িয়েছেন তারা কি করেছিল জানেন যখন তমলুক জেলা যখন শহর বলে ঘোষিত হলো
কাঁথি একটা রাত পুরো একটা পুরো দিন নিষ্প্রদীপ ছিল। তারা দুঃখে কষ্টে তারা পুরো অন্ধকার যাপন করেছিল, ব্ল্যাক ডে অবজার্ভ করেছিল কেবল তমলুককে রাজধানী করার জন্য পূর্ব মেদিনীপুরের। তাদের মধ্যে যে হিংসা, তাদের মধ্যে যে লোকের ওপর যে ঘৃণা, সেটা আমি নিজের চোখে দেখেছি। কেন, আমি নিজে তার প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম 2009-তে। আমি যখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়াই, তিনি আমাকে আর আমার যারা নেতৃবর্গ তারা নন্দীগ্রামের যে লাস্ট আমার প্রচার ছিল এমপি ইলেকশনের সময়, 70 জন আর্মড লোককে, সশস্ত্র যুবকদেরকে মদ্যপান করিয়ে আমাকে ঘেরাও করিয়েছিলেন। সেটা কাগজেও বেরিয়েছিল, আমি কোনো বানিয়ে কথা বলছি না, কাগজেও বেরিয়েছিল। মোটর বাইকে করে 3টে 4টে করে ছেলে 30টা 40টা মোটর বাইক আমার ক্যাম্পেনের পাশ দিয়ে গেল। তারপরে 5 মিনিট বাদে একদম হিন্দি সিনেমার মতন, খলনায়কের মতন ফেরত এলো। ফেরত এসে আমাদেরকে ঘিরে মেরে ফেলার প্রয়াসে ছিল। আমার সঙ্গে যিনি বিদেশ থেকে আগত যে ফটো জার্নালিস্ট ছিলেন জয় মণ্ডল, আপনারা জয় মণ্ডলের নামে গুগল করে দেখুন নন্দীগ্রাম, তার হাত পা বাঁধা ছবি দেখতে পাবেন, টেলিগ্রাফের হেডলাইন হয়েছিল। তার থেকে ক্যামেরা ভেঙে নিয়েছে, তার থেকে চিপ নিয়ে নিয়েছে, তার ওপর অত্যাচার করেছে, কিন্তু কোনো কম্পেনসেশন দেননি তাকে। পরে কোনো কেউ এসে ক্ষমা স্বীকার করেনি যে আপনার ওপর অন্যায় হয়েছে। বিদেশ থেকে এসেছে সে ভারতের ইলেকশন ক্যাম্পেন কভার করার জন্য, তার সঙ্গে এই ট্রিটমেন্ট করেছে এই শুভেন্দু অধিকারীর যে দলবহর। এটা কি ভোট হচ্ছে? গুন্ডামি কি ভোট? এই ধরনের ভোট বাতিল করে দেওয়া উচিত। এই জন্য আপনাদের কাছে আমার একমাত্র অ্যাপিল, আমি এখানে এসেও চেষ্টা করেছি, হলদিয়া পোর্ট স্ক্যামের কি হলো, হলদিয়া বন্দরের যে কেলেঙ্কারি সেটা কি হলো, কিন্তু এটা পুরোই ঠান্ডাঘরে। সেই ঠান্ডাঘরের ভেতরে আমার ঢোকার আর কোনো উপায় নেই, একমাত্র আন্দোলন ছাড়া। আপনাদের সবাইকার সাহায্যে আমি যাতে আন্দোলন করতে পারি, আমি এটাই আহ্বান করব, যাতে হলদিয়া পোর্ট স্ক্যামটা, যেটা আমাদের অর্থনীতির ফুসফুস, পুরো পূর্ব ভারতের নয়, উত্তর পূর্ব ভারতের এবং নেপাল ভুটান সব জায়গাকার ফুসফুস হচ্ছে হলদিয়া পোর্ট, এটাকে আমরা লসে যেতে দেব না। আর এখানে যে কেলেঙ্কারি হওয়া আছে, সমস্ত টাকা ফেরত দিক, যারা যারা কেলেঙ্কারিতে, যে সমস্ত রাজনৈতিক নেতা বা যে সমস্ত রাজনৈতিক দলেরা টাকা খেয়েছে, সবাই ফেরত দিক হলদিয়া ডেভেলপমেন্ট পোর্ট ডেভেলপমেন্টের জন্য। তাহলে আর 33,000 পেনশনার, আর যত পেনশনাররা পেনশন পাননি তারা যেন পেনশন পায় সেটাও যেন দেখে নিক। এই জন্য আপনাদের কাছে আজ আমার এই হলদিয়া পোর্ট স্ক্যামটা বলার আমি চেষ্টা করেছি। এবারে অনেকে এটাও বলেছেন যে আপনি হিন্দু রাষ্ট্র বলেন কেন, জয় হিন্দু রাষ্ট্র, যখন দ্বিজাতি তত্ত্বের ওপরে যখন দেশটাই ভাগ হলো তখন আপনারা প্রশ্ন করলেন না ধর্ম কিসের, আমরা তো সবাই একই ভারতবংশীয়। আমাকে হিন্দু রাষ্ট্রের কথা প্রশ্ন করার আগে আগে সেই সব দলগুলিকে জিজ্ঞেস করুন যারা পার্টিশন করিয়েছেন, কংগ্রেস, সিপিএম, মুসলিম লীগ এবং ব্রিটেনের যে সরকার, তাদেরকে আগে চিঠি লিখে পাঠান, আপনারা পার্টিশন করলেন কেন আর ধর্মের ভিত্তিতে কেন পার্টিশন করলেন, আমরা তো সবাই এক। আগে তাদের প্রশ্ন করুন, তাদের যখন উত্তর পেয়ে যাবেন তারপরে আমাকে প্রশ্ন করবেন। হিন্দু রাষ্ট্র আমাদের সুপ্রিম কোর্ট কি বলছে জানেন, হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু একটি সভ্যতা। আমাদের যে ইতিহাস, সেই ঐতিহাসিক সভ্যতার জয়গান করে আমরা জয় হিন্দু রাষ্ট্র বলি। হিন্দু কথাটা অত ঘৃণা করবেন না, হিন্দু মানে কোনো ধর্ম, হিন্দু মানে কোনো গোড়ামি, হিন্দু মানে কোনো একটা বিশেষ কোনো বিশ্বাসের জায়গা তা নয়। হিন্দু মানে ভারতের যে সবচেয়ে প্রাচীন সভ্যতা, তার একটি শব্দ, তার একটি পরিভাষা হচ্ছে হিন্দু এবং হিন্দুত্ব। যারা এটাকে ধর্মীয় বলে মনে করে, আস্থা বলে মনে করে, যারা এটাকে নিয়ে অপব্যবহার করে, তারা ভারতের সবচেয়ে বড় শত্রু। তাই জন্য অখিল ভারত হিন্দু মহাসভা, যারা আপনাদেরকে পশ্চিমবঙ্গ উপহার দিয়েছিল পূর্ব পাকিস্তান থেকে ছিনিয়ে এনে এই ভূখণ্ড, সেই অখিল ভারত হিন্দু মহাসভা কখনো কারুর ওপর অন্যায় করতে পারে না,
তারা তাই জন্য বলে জয় হিন্দু রাষ্ট্র। কেন এই নমস্কার, আমি অরিন্দম গুইন, মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী, চাঁদপুর বিধানসভা কেন্দ্রের। আগামী 10ই এপ্রিল ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমার বিপুল ভোটে জয়যুক্ত করুন। জনগণের ক্ষমতা, বাংলায় চাই মমতা, উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে জোড়া ফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। রাষ্ট্র সেই প্রাচীন সভ্যতার প্রতীক, যে সভ্যতা সারা জগৎকে শিখিয়েছে আগে অর্থনীতি কি, সমাজনীতি কি, এবং যে ধরনের যে সামাজিক যে জীবন পদ্ধতি, কিভাবে অ্যাডভান্স জীবন পদ্ধতি কি করে যাপন করতে হয়, বিজ্ঞান কি, পরাবিজ্ঞান কি, যে দেশ যে সভ্যতা প্রদান করেছে তার নামে জয়গান। এটা কোনো ভগবান বিশেষকে, কোনো বিশ্বাস বিশেষকে জয়গান করা নয়। আমাদের রাষ্ট্রকে যদি সত্যি আপনারা যদি ভারতীয় হন, সত্যি যদি ভারতবর্ষকে ভালোবাসেন, যদি সত্যি ভারত মাতাকে ভালোবাসেন, মা রূপে যদি আপনার নিজের মাতৃভূমিকে ভালোবাসেন, তাহলে জয় হিন্দু রাষ্ট্র সবাই বলতে পারেন। আপনারা ঘরেতে ভগবানের নাম যেভাবে হোক, অন্য যে কোনো নামে নিতে পারেন ভগবানের নাম, কিন্তু জয় হিন্দু রাষ্ট্র সবাই আপনারা নিতে পারেন। কেন আপনারা হিন্দুস্তানের হিন্দুস্তানি এবং আপনারাই ভারতবর্ষের সন্তান, ভারত মায়ের সন্তান। তার সভ্যতা, তার প্রাচীনতম যে ইতিহাস, তাকে জয়গান করা সবাই কার অধিকার আছে। যে আপনাদের কাছে যদি আধার কার্ড থাকে আর ভোটার কার্ড থাকে, তাহলেই আপনারা জয় হিন্দু রাষ্ট্র বলতে পারবেন। নমস্কার। আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমার ওই হলদিয়া পোর্ট স্ক্যামের খুলাসার সময়, যে সাভারকারের নাম আমি কেন নিলাম, সাভারকারজির নাম আমি কেন নিলাম। সাভারকারজির নাম যদি আমি না নিই, তাহলে আমাদের পুরো ফ্রিডম মুভমেন্ট এবং গরম দলের যে বিভিন্ন কার্যক্রম যার দ্বারা আমরা স্বাধীন হয়েছি, সেই পুরো ফ্রিডম মুভমেন্টটাই অধুরা থেকে যায়। বিনা সাভারকারের নাম আমি অখিল ভারত হিন্দু মহাসভার তরফ থেকে যদি না নিই, তাহলে আমারও ইতিহাস, অখিল ভারতেরও ইতিহাস অধুরা থেকে যাবে। কেন অখিল ভারত হিন্দু মহাসভা অন্যতম রাষ্ট্রীয় অধ্যক্ষ ছিলেন বীর সাভারকর, অভিনব ভারতের উনি প্রতিষ্ঠাতা। যখন উনি লন্ডনে ছিলেন, তখন উনি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদেরকে, যুবক যারা সেখানে পড়তে গেছিলেন, তাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন ভারত মায়ের জন্য কিছু করা, ব্রিটিশহীন ভারত মাতাকে আজাদি দেওয়ার জন্য। তার মধ্যে অন্যতম তার শিষ্য ছিল মদনলাল ঢিংরা, আরেকজন ছিলেন উধাম সিং, যাদের দুজনের কীর্তি আমরা খুব ভালো করেই জানি। আর তারপরে উনি যখন ফ্রান্সে, ওনার এগেনস্টে যখন রায় বেরোয় এবং উনি ফ্রান্সে সমুদ্র পার হয়ে গেলেন, সেখানে উনি আবার ক্যাপচার্ড হন, হয়ে ওনাকে যখন এখানে নিয়ে আসা হয়, তারপরে উনি কালাপানিতে ছিলেন 12 বছর, 150-200 কিলোর ওজন বয়ানো হতো ওনাকে দিয়ে, আর ছ্যাঁকা দেওয়া হতো কালাপানিতে, 12 বছর সহ্য করেছিলেন। শুধু সাভারকার একা নয়, ওনার সমস্ত ভাইরা মিলে এই কালাপানির যে অসীম টর্চার সহ্য করেছিলেন। লাস্টে অনেক গরম দলের নেতারা, যাদেরকে উনি স্পন্সর করতেন, যাদেরকে উনি অস্ত্র জোগাড় করে দিতেন ফ্রান্সের থেকে এবং বিভিন্ন অন্যান্য ব্রিটিশ বিরোধী দেশগুলির থেকে, তারা যখন অ্যাফেক্টেড হতে লাগলো, তারা বলল সাভারকারজি যে করে হোক আপনি বাইরে বেরোন, নয়তো আমাদের এই প্রয়াস পুরো নষ্ট হয়ে যাবে। তখন একটি উনি পত্রেতে লিখলেন, আমি এবং আমার কয়েকজন সঙ্গীরা মিলে আমরা এখন রিলিজ হতে চাই এবং রিলিজের শর্ত আমরা মেনে নিতে বাধ্য হব। ওনাকে বলা হয়েছিল তুমি কোনো রাজনৈতিক প্রচারে যেতে পারবে না কয়েক বছর ধরে রিলিজ হওয়ার পরে। উনি 5 বছর ধরে কোনো রাজনৈতিক প্রচারে যাননি। রত্নাগিরিতে ওই সময় উনি কী করলেন, একটি ক্রান্তি ঘটালেন, রত্নাগিরির টেম্পলে মন্দিরে নবশূদ্রদেরকে দিয়ে উনি পুজো শুরু করালেন, পণ্ডিতের কাজ করালেন এবং তাদের এন্ট্রি শুরু করালেন। ওনার বিষয় যদি আমি বলি, তা আর একটা চ্যাপ্টার ওপেন হয়ে যাবে।
সাভারকরজির বিষয় কংগ্রেস তৎকালীন কংগ্রেস সরকার বা যারা ভারত বিরোধী মানুষ তারা কিছুতেই আপনাদেরকে এই ওনার বিষয়ে জানতে দেবেন না। কেন ইতিহাসও লেখে তারা যাদের হাতে পয়সা আছে আর যারা ভারতের বিরোধিতা করে এসছে। সাভারকরজির যখন জীবন কাহিনী জানবেন তখন আপনারা জানতে পারবেন উনি কত বড় রাজনীতিবিদ ছিলেন, কত গরম দলের নেতাকে উনি স্পন্সর করেছেন, কত অস্ত্র শস্ত্র যোগান দিয়েছেন। বাঘা যতীন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যে অত অস্ত্র শস্ত্র করে ইন্টারন্যাশনালাইজেশন অফ হিন্দু পলিটিক্স করতে গেছে, হিন্দু মিলিটারাইজেশন করতে গেছিলেন, ব্রিটিশ ফ্রি ইন্ডিয়ার জন্য লড়াই করেছিলেন, তার পেছনেও সাভারকরজির দেন। ভগৎ সিং থেকে শুরু করে যত গরম দলের নেতারা প্রত্যেকে সাভারকরজির কাছে এসে মাথা নত করেছিলেন। সর্বশেষ আমাদের সর্বাধিক নায়ক শ্রী সুভাষচন্দ্র বোস জুন 1940 সালে সাভারকরজির সঙ্গে দেখা করেন কংগ্রেস থেকে পদত্যাগের পরে। উনি যখন গিয়ে দেখা করেন 6 ঘন্টা ধরে দুজনে মিলে কথাবার্তা বলেন আর তার 6 মাস বাদেই ঘটে গ্রেট এস্কেপের কাহিনী। এবং এই বার্তালাপের কিছু অংশ আমরা জানি যেটা কনফিডেন্সিয়ালি হয়েছিল। আমরা একটু কিছু হলেও জানতে পেরেছি যে সাভারকরজি বলেছেন দেখো ব্রিটিশের মূর্তি ভেঙে কিছু হবে না, সুভাষ তুমি প্রচণ্ড ট্যালেন্টেড, তোমার থেকে সারা দেশ অনেক কিছু আশা করছে, শুধু দেশ নয় ব্রিটেন যেখানে যেখানে রাজত্ব করছে তোমার সেই গুণ আছে যে গুণ দিয়ে তুমি সারা ব্রিটিশ বিহীন রাজ্য করে তুলতে পারো, তুমি এখান থেকে চলে যাও, রাসবিহারী তোমার জন্য ওয়েট করছে, বিপ্লবী রাসবিহারী বোস অখিল ভারত হিন্দু মহাসভার ইস্ট এশিয়া দেখাশোনা করতেন। সাভারকরজি ওনাকে সেই সময় বলেছিলেন তুমি রাসবিহারীকে সাথ দাও, সে একটি আইএনএ বলে একটি ইন্ডিয়ান যে সোলজার্স যারা পাওয়ার প্রিজনার্স অফ ওয়ার হয়েছে অ্যাক্সিস পাওয়ারদের সঙ্গে কথা বলে। তাদেরকে নিয়ে একটি ভারতের পক্ষে আইএনএ বলে একটি আর্মি গঠন করেছে, তুমি সেটা টেক ওভার করে তুমি যে করে হোক যুদ্ধ করে ব্রিটিশকে হারিয়ে তুমি ভারতকে দখল করো। এই বার্তা নিয়ে সুভাষচন্দ্র চলে গেলেন সেই সুদূর পশ্চিমে, সেখানে তিনি আইএনএ গঠন করেছিলেন, তিনি একটি ছোট্ট যেখানে তিনি হিটলারের সঙ্গে কথা বলে যত প্রিজনার অফ ওয়ার ব্রিটিশ আর্মি থেকে এসেছিল তাদেরকে নিয়ে তিনি একটা আর্মি করেছিলেন, যেহেতু জার্মানি থেকে টেরিটোরিয়ালি উনি আসতে পারবেন না। তারপরে জাপান সাবমেরিন পাঠায় রাসবিহারী বোসের সঙ্গে জাপানের যে বার্তালাপ হয়, তারপরে জাপান পাঠায় এই সাবমেরিন, আর এই সাবমেরিনে করে চলে আসেন সুভাষচন্দ্র বোস, যিনি সুভাষচন্দ্র বোসের থেকে হয়ে গেলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, এবং আমাদের অখণ্ড ভারতের প্রথম রাষ্ট্রপ্রধান হয়ে উঠলেন, এবং তার চিফ অ্যাডভাইজার হিসেবে অখিল ভারত হিন্দু মহাসভার ইস্ট এশিয়ার প্রধান রাসবিহারী বিপ্লবী রাসবিহারী বোস থেকে গেলেন। এবং এই আইএনএ যেটা পেলেন সাভারকরজির সাজেশন অনুযায়ী এটারই নামকরণ হয়ে গেল আজাদ হিন্দ ফৌজ। নেতাজি সুভাষচন্দ্র বোস রেডিওর মারফত বললেন সেই সময় যে প্রথম উনি ভাষণ দিয়েছিলেন বললেন একমাত্র সাভারকরজি ভারতের কি প্রয়োজন সেটা উনি বুঝতে পেরেছেন, তাই যুবকদেরকে বলছেন তোমরা ব্রিটিশ আর্মিতে যাও, ট্রেন্ড হও এবং প্রিজনার অফ ওয়ার হয়ে গেলেই আইএনএ জয়েন করো, একমাত্র উনি আমাদের স্বাধীনতার যে পুরো ছবি ওনার সামনে ক্লিয়ার বলে। এইভাবে সুভাষচন্দ্র তাকে প্রচণ্ডভাবে সাধুবাদ জানিয়েছিলেন আজাদ হিন্দ সরকারের প্রধান হিসেবে। তো সেই সাভারকরের যদি কীর্তি আরও আমি বলতে থাকি এটা তো পুরো কয়েক ঘন্টা নয় কয়েক দিন চলে যাবে, তাই সাভারকরকে আমরা খুব অল্প জানি এবং পেড হিস্টোরিয়ানরা কখনো সাভারকরের জীবনী ঠিকভাবে লেখেনি, ঠিকভাবে আপনাদের সামনে পেশ করেনি বলে আপনাদের কাছে প্রশ্ন সাভারকর কে এবং কেন ওনাকে এত বীর বলা হয়, কেন ওনাকে কিছু বলা হয়। যত বীরেরা ছিলেন তাদের পেছনে যদি গুরু বলে কেউ থাকে, কেউ স্ট্র্যাটেজিক গাইড বলে থাকে, কেউ যোগান দেওয়ার রসদ যোগান দেওয়ার কেউ থাকে, সেটা সাভারকরজি ছিলেন। তাই জন্য ওনার নামটা আমরা এত আদরে নিই এবং আমাদের অখিল ভারত হিন্দু মহাসভার উনি
ভূতপূর্ব রাষ্ট্রীয় অধ্যক্ষ ছিলেন। নমস্কার, জয় হিন্দু রাষ্ট্র। সুস্বাগতম। উফ, কি হ্যাংলা! একমাত্র ন্যায্য মূল্যের খাবারের সন্ধান, করোনার ভয়ে বাজারে দোকান করতে পারছেন না, রান্নায় তেমন স্বাদ পাচ্ছেন না, গৃহিণীকে একটু ছুটি দিতে চাইছেন রান্না থেকে, এই সকল সমস্যার সমাধানে আমরা আছি আপনাদের সাথে। নিত্য নতুন স্বাদে আপনাদের কাছে হাজির হব আমরা। বাড়িতে বসেই অর্ডার করুন, ন্যায্য মূল্যে খাবার পৌঁছে যাবে আপনার ঠিকানা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে সত্বর যোগাযোগ করুন। থাকছে দারুণ সব আকর্ষণীয় ও লোভনীয় অফার। হোম সার্ভিস, বিয়ে, জন্মদিন, শ্রাদ্ধ অনুষ্ঠান, বিবাহবার্ষিকী, পার্টি, মিটিং, ব্রেকফাস্ট, লাঞ্চ, পাসপোর্ট ও ডিনার, এই সকল ক্ষেত্রে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আমরা সকলের পছন্দের খাবার পরিবেশন করে থাকি। ছেটে ফুটে বাঙালিয়ানা, বাঙালির নানা পদ, মুঘল সাবেকিয়ানা, বিরিয়ানি, চকচকা চাইনিজ, জিভে জল আনা দই, মিষ্টি পায়েস, মালাই কুলফি ইত্যাদি। কন্ট্যাক্ট করুন 9123600815 অথবা 6291319300। লোকেশন শ্যাওড়াফুলি, হুগলি।